নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সুদরলের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকবেন, কারণ ভবতারিণী মা মঙ্গলময়ী তারা মায়ের মঙ্গলময়ী হাত যে আপনাদের মাথার উপর রয়েছে, আপনাদেরকে ভালো থাকতেই হবে, আর আপনারা ভালো থাকলে আমি ভালো আছি। বন্ধুরা, আজকের বিষয়বস্তু একটু অন্য ধরনের। দেখুন, আমরা ব্যবসা বলুন, পারিবারিক ব্যাপারে বলুন, লাকি আর আনলাকি এ দুটো ব্যাপার কিন্তু রয়ে যাচ্ছে। যেমন ধরুন, একজন মানুষ ওকালতি পেশায় রয়েছেন, ওকালতি পেশার নিশ্চয়ই একটা ইউনিফর্ম আছে, আপনারা ভালো করে দেখেছেন, কালো কোট। হ্যাঁ, তো এই কালো কোট একটা দিন তো ছিঁড়বে, বা স্কুলের স্টুডেন্ট তার একটা ইউনিফর্ম আছে, তার তো ইউনিফর্ম একদিন ছিঁড়বে, বা ছিঁড়ুক আর না ছিঁড়ুক আমরা কী করি, সাধারণত আবার একটা বানিয়ে ফেলি বা বানিয়ে নিই। বা আপনি যদি কোথাও ব্যবসা করছেন, সেখানে দেখবেন বসার একটা টেবিল বা আপনার চেয়ার যেগুলো থাকছে, সেগুলো কিন্তু লাকি আনলাকির একটা ব্যাপার রয়ে যাচ্ছে। তো যারা ওকালতি পেশায় রয়েছেন, যে কোটটি পরে উনি দীর্ঘদিন যাব, হয়তো দেখা গেলো 4 বছর 5 বছর ওনার মানে খুব ভালো চললো, এখানে কিন্তু গ্রহের কোনো ব্যাপার নেই এই জায়গাটাতে, এটা কিন্তু লাকি আর আনলাকির কথাটা আমি বলছি। তো দেখা গেল যে উনি যতদিন ওই কোটটি পরে মামলা মকদ্দমা করেছিলেন, কেস লড়েছিলেন, ততদিন পর্যন্ত উনি সব দিক থেকে সফল ছিলেন। এগুলো আমার রিসার্চ লাইফের আপনাদেরকে কথা বলছি, আমি রিসার্চ লাইফে রিসার্চ তো করেই যাচ্ছি দিন দিন, কেন হচ্ছে, কী জন্য হচ্ছে। তো দেখা গেলো উনি একটা নতুন কোট তৈরি করতে দিয়েছেন, সেই কোটটি যেদিন থেকে পড়েছেন তারপর থেকে কিন্তু আস্তে 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 উনি অনেকখানি নিকম, অর্থাৎ নিচে নেমে যাচ্ছেন। আবার একটা স্টুডেন্ট, তার যে সাদা ইউনিফর্ম বা ইউনিফর্ম বলুন, সাদা ইউনিফর্ম হতে পারে বা সাদা জামা হতে পারে বা যে কোনো ইউনিফর্ম হোক না কেন, সে তখন কিন্তু যতদিন ওই ড্রেসটি পরেছিল ততদিন পর্যন্ত সে পড়ালেখায় ভালো ছিল। আবার একটা নতুন ড্রেস করে আপনি তাকে দিলেন, এই ড্রেসটি পরার পর থেকে আস্তে আস্তে যেন সব কিছু তার খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া মানি ব্যাগ আমরা তো সবাই ব্যবহার করি, বা পার্স মেয়েরা ব্যবহার করছে, তো এই যে ব্যাপারটা, এটা দেখবেন যে এই পার্সটাতে যতদিন টাকা রেখেছিলেন ততদিন পর্যন্ত আপনার টাকা থাকতো, আবার একটা নতুন পার্স কিনে আপনি রাখলেন, এটাতে দেখছেন যে খুব তাড়াতাড়ির মধ্যে আপনার টাকা চলে যাচ্ছে। তো এই লাকি আর আনলাকির ব্যাপারে ব্যাপারটা খুব ভালো করে বুঝবেন। আপনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির বাস্তুও ভালো ছিল, আবার দেখা গেল যে বাড়িতে গেছেন সেই বাড়ির বাস্তুও সব ঠিক, শুধুমাত্র দেখা যাচ্ছে এটা এই বাড়িটি আপনাকে মানে আনলাকি হয়ে উঠেছে আপনার পক্ষে। আপনি যবের থেকে এই বাড়িতে ঢুকছেন বাস্তু হিসাবে সব ঠিক, আপনার গ্রহ ঠিক, তাতেও যেন আপনি স্ট্যান্ড করতে পারছেন না যেটা পেরেছিলেন সেই বাড়িতে, অর্থাৎ পূর্বের বাড়িতে। কেন? তাহলে সেখানে ফ্যাক্টর আসছে লাকি অ্যান্ড আনলাকি। আবার ব্যবসার যে টেবিলের কথা বললাম, সেই টেবিলটা আপনার পক্ষে লাকি হতে পারে, আগেরটা আপনি হয়তো একটু আপডেট করতে গেলেন, আপডেট করতে গিয়ে একটা নতুন ধরনের কিছু নিয়ে এলেন, দেখলেন এটা আনার পর থেকে আপনার কিন্তু ব্যবসায়িক দিকটা ডাউন হয়ে গেল। আবার যদি বলেন গাড়ির ক্ষেত্রে, সেটা আবার লাকি অ্যান্ড আনলাকি। একটা গাড়ি আপনার কাছে ছিল, কখনোই ব্রেকডাউন দেয়নি, সেটাকে হয়তো বিক্রি করে দিলেন, আপনি একটা নতুন গাড়ি কিনে নিয়ে এলেন, দেখা গেলো এটা যেদিন থেকে আনলেন সেদিন থেকে আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। নিশ্চয়ই আপনারাও এগুলোকে মানে দেখে থাকবেন, এগুলো আপনাদের জীবনে হয়, সবার জীবনে হয়ে থাকে। তাই লাকি অ্যান্ড আনলাকি যে ব্যাপারটা বললাম, তো যখন কোনো পার্টস আপনারা বদলাবেন কী করবেন, যেটি মনে হচ্ছে আপনার লাকি ছিল সেখান থেকে একটু চামড়া কেটে নেবেন, সেই পার্টস থেকে একটু চামড়া কেটে নতুন পার্টসটিতে ঢুকিয়ে দেবেন,
তারপর তাকে জলে ফেলে দেন, যা করবেন করুন। যে বাড়িতে আপনি ছিলেন, যে বাড়িতে আপনার উন্নতি হতো, সে বাড়ির থেকে একটু মাটি নিয়ে এসে আপনি যে নতুন বাড়িতে এসেছেন সেখানে রাখবেন, দেখবেন সেটাও কিন্তু আবার আনলাকির থেকে লাকিতে পরিণত হবে। যদি আপনি ওকালতি পেশায় আছেন, তাহলে যে কোর্টটি পরে আপনি একদিন উন্নতি করেছিলেন, নতুন কোর্টটিতে আপনি হচ্ছেন না, তাহলে বলবো পুরনো কোর্টটির থেকে একটু অংশ কেটে আপনার পকেটে ঢুকিয়ে রাখুন। বিদ্যার্থী, যারা ইউনিফর্মের কথা বললাম, বা যারা পুলিশে রয়েছেন, পুলিশে যারা চাকরি করছেন, ইউনিফর্ম আপনি যে ইউনিফর্মটি আগে পরতেন সেই ইউনিফর্মে দেখা গেলো আপনি খুব ভালো পপুলার হয়েছিলেন, বা যে কোনো দিক থেকে বলুন আপনার সব দিক ভালো ছিল, আপনি অন্য ইউনিফর্ম যখনই পরলেন তখন থেকে আপনার সব দিক থেকে যেন একটা মানে গণ্ডগোল সৃষ্টি হয়ে গেল, তাহলে কী করবেন, ওখান থেকে একটু কাপড় কেটে পকেটে অন্তত রেখে দেন বা সেলাই করে দেন সেই জামার সাথে, দেখবেন আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তো এই লাকি আনলাকি ব্যাপারটা খুব একটা মজাদার ব্যাপার। চেয়ার তো সব, আমি সেই পূর্ব দিকে মুখ করে বসছি, আমি সেই উত্তর দিকে মুখ করে বসছি, সেই টেবিলটা নেই, সেই চেয়ারটা নেই, আমি আপডেট করে ফেলেছি, নতুন চেয়ার নিয়ে এসে ফেলেছি, নতুন টেবিল নিয়ে এসে ফেলেছি, তাহলে টেবিল চেয়ারের ব্যাপারে কী করবেন, চেয়ার থেকে একটু চামড়া কেটে আপনি নিজের চেয়ারে রেখে দেন, আর টেবিল থেকে একটু কাঠের টুকরো কেটে আপনি আপনার ড্রয়ারে রেখে দেন, দেখবেন এই ম্যাটারগুলো কিন্তু আর হবে না। তাহলে আজকে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলেন, লাকি অ্যান্ড আনলাকি বিয়ে ব্যাপারগুলো বললাম। যে কোনো জিনিসই আপনি যদি সেটা দিয়ে লাভবান ছিলেন, সেখান থেকে কোনো জিনিসকে একটু নিয়ে নিতে হবে আপনাকে। আমি কয়েকটা উদাহরণ দিলাম, কিন্তু আরও অনেক উদাহরণ হতে পারে, তো যদি আপনাদের মনে হয় যে এরকম আরও উদাহরণ আছে, তাহলে সেই উদাহরণগুলোকেও আপনারা এইভাবেই করবেন, সেখান থেকে কোনো জিনিসকে নিয়ে আপনারা নতুনটিতে কিন্তু রাখবেন। দেখবেন ঠাকুর অনেক সময় দেখা যায় যেগুলো প্রতিষ্ঠিত ঠাকুর, যেটা কাঠে আপনার সরি খড় দিয়ে যেটা ম্যাড় তৈরি করা হয়, ঠাকুরটিকে বিসর্জন করা হয়, আবার সেই কাঠামোটিকে কিন্তু নিয়ে আসা হয়, কাঠামোটি হচ্ছে মেন জিনিস, তারপর আবার মাটি দিয়ে তাকে টাইমে টাইমে মূর্তি তৈরি করা হয়। কেন? কারণ এই কাঠামোতেই রয়েছে আসল জিনিসটি। তাহলে আপনি লাকি অ্যান্ড আনলাকির ব্যাপারে যেটা বললাম সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেন। আর সুখবর আপনাদের জন্য, কলকাতাবাসীদের জন্য সুখবর, আমি আগস্ট মাসের শেষের দিক করে অর্থাৎ 15 তারিখের পরে আমি ডিক্লেয়ার করবো আমি কবে আসছি পানিহাটি চেম্বারে। আমি আসছি আগস্টের শেষের দিকে পানিহাটি চেম্বারে, বুকিং শুরু হয়ে গেছে আপনাদের জন্য। আপনারা যদি নিজের সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছেন, আমার সামনে এসে আপনার সমস্যার কথা জানাতে চাইছেন, তাহলে বলবো এই দুটি নাম্বারে আপনি বুকিং করে নেন, অথবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন। এই দুটি যারা চালনা করে আমার অ্যাসিস্ট্যান্টরা, তারা দেখে নেবে, তাদের কাছে বুকিং করে নেন 7797967225 7797967225 এবং 8372098140। পানিহাটি চেম্বারে যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন, সাক্ষাৎ করতে চাইছেন, নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তাহলে অবশ্যই আসুন পানিহাটি চেম্বারে। আমি 15 তারিখের পরে দিনটিকে আবার ইউটিউবে বলে দেবো চ্যানেলের মাধ্যমে কবে আমি আসছি, কিন্তু আপনারা বুকিং শুরু হয়ে গেছে বলে বুকিং করে নেন, বুকিং করে নেন, কী করলে বুকিং করা যাবে তাদের কাছ থেকে জেনে নেন এই দুটো নাম্বারে ফোন করে। এবং আপনারা বুকিং এজন্য বলছি যে দেখুন এখন তো মানে কী বলবো কোভিডের টাইম, তো তাই খুব বেশি একসঙ্গে দেখা সম্ভব নয়, তো কেটে কেটে যদি দেখতে হয়, 2-3 দিনের মাথায় যদি দেখতে হয়, তাহলে কোন দিনটা হবে কী হবে আপনাদেরকে সেগুলো জানানো হবে, কিন্তু আপনারা নাম বুকিং করে ফেলুন। অলরেডি বুকিং শুরু হয়ে যাচ্ছে আজ থেকে, আপনারা এক্ষুনি ফোন উঠিয়ে বুকিং করুন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করুন পানিহাটি চেম্বারে, কলকাতা পানিহাটি চেম্বার, সোদপুর পানিহাটি, নিশ্চয়ই জানেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে চোখ রাখুন, চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরু বামদেব, জয় মা তারা।